দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি। তাহলে এখানে কবি কি বলছেন, মধুর থেকেও মিষ্টি আমাদের এই দেশের মাটি, আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি। আমাদের দেশের পথের ধুলো খাঁটি, সোনার থেকেও খাঁটি। চন্দনেরই গন্ধে ভরা শীতল করা ক্লান্তি হরা, চন্দনের এই গন্ধে ভরা আমাদের দেশ শীতল করা ক্লান্তি হরণ করা, ক্লান্তি হরা। যেখানে তার অঙ্গ রাখি সেখানেতেই শীতল পাটি, যেখানেই আমরা আমাদের অঙ্গ রাখি সেখানেই শীতল পাটি। শীতল পাটি হচ্ছে এক ধরনের মাদুরকে বলা হয়। শিয়রে তার সূর্য এসে সোনার কাঠি ছোঁয়ায় হেসে, তার মাথার কাছে সূর্য এসে যেন সোনার কাঠি ছুঁইয়ে দিয়ে যায়। নিত মহলের জ্যোৎস্না নীতি বুলায় পায়ের উপর কাঠি, নিত মহলের জ্যোৎস্না, নিত মহল মানে ঘুমের দেশের যেন জ্যোৎস্না, উজ্জ্বল চাঁদের আলো আমাদের কাছে সর্বদা কি রূপার কাঠি বুলিয়ে দিয়ে যায় পায়েতে। নাগের বাগের পাহারাতে হচ্ছে বদল দিনে রাতে, আমাদের এই দেশ দিন রাত্রি বদল হচ্ছে সমস্ত পাহাড়ার মধ্য দিয়েও। পাহাড় তারে আড়াল করে সাগর সেতার ধোয়ায় পাটি, পাহাড় যেন তাকে আড়াল করে আছে এবং সাগর এসে তার জল দিয়ে তার পা ধুইয়ে দিয়ে যায়। মৌল ফুলের মাল্য মাথায় লীলা কমল গন্ধে মাতায়, ফুল হলো এক ধরনের ফুল যে ফুলের গন্ধ খুব মিষ্টি, এই ফুলের মালা মাথায় করে এবং কি লীলা কমল গন্ধে মাতায়। কমল হচ্ছে কি পদ্ম ফুল, এই পদ্ম ফুলের সুন্দর মিষ্টি গন্ধে মাতিয়ে রাখে আমাদের এই দেশ। পায়জোরে তার লবঙ্গ ফুল অঙ্গে বকুল আর্দ্র পাটি, পায়জোর হচ্ছে নূপুর, বলছে কি নূপুরের লবঙ্গ ফুলের নূপুর পরে যেন সে অঙ্গে বকুল আর গায়ে থাকে কি বকুল আর্দ্র পাটি ফুল। নারিকেলের গোপন কোষে অন্ন পানি যোগায় বসে, নারিকেলের ভিতরে যেমন ভিতরে কি জল থাকে সেজন্য কি বলছে নারিকেলের গোপন কোষে অন্ন পানি যোগায় বসে, কোল ভরা তার কনক ধানে আটটি শীষে বাঁধা আটি। তার কি আমাদের দেশের ভিতরে কি ধান প্রচুর, আমাদের দেশে প্রচুর ধান হয়, কনক ধানে যেন কনক ধানের আটটি শীষে বাঁধা হয়েছে আটি। সেজে গো নীল পদ্ম আঁখি সেতরে নীল কণ্ঠ পাখি, মুক্তি সুখের বার্তা আনে ঘুচায় প্রাণের কান্নাকাটি। আমাদের দেশ যেন মুক্তি আর সুখের বার্তা বহন করে আমাদের দেশ, এবং আমাদের সমস্ত দেহের প্রাণের কান্নাকাটি সমস্ত ঘুচিয়ে দেয় মানে শেষ করে। চলো।
ঠিক আছে টাটা।